অনেক শখ, আহ্লাদ, চাওয়া পাওয়ার সঙ্গে আপোষ করে চলা নামই তো মধ্যবিত্ত নিম্নবিত্তের জীবন। কিন্তু আজন্ম কষ্টে সে জীবনে যদি চিকিৎসা কিংবা জীবন রক্ষাকারী ওষুধের সঙ্গে আপোষ করতে হয়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়? বর্তমান বাজার ব্যবস্থায় কেমন আছেন, সামর্থ্যের টানাপোড়নে জীবনের সঙ্গে আপোষকারী সেই মানুষগুলো শুনবো তাদের গল্প। স্কুল থেকে বেতন পাই, সেই বেতন দিয়ে অনেক কষ্ট হয়। দুটো ছেলে আছে আমার, তারা লেখাপড়া করে ইউনিভার্সিটিতে, কিন্তু জীবন এক অতিষ্ঠ। শুধু আমি না, আমার স্ত্রী অসুস্থ, তার ব্রেনের সমস্যা, কিডনি সমস্যা। এই দুঃখের কথাগুলো দেখলাম আপনি হাসি মুখে বলছেন। যদি বেশি দুঃখ করি, কষ্ট করি, হার্টের সমস্যা বেশি দেখা দেয়। ডাক্তার বলছেন বেশি দুশ্চিন্তা করবেন না, যতটুকু পারবেন হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আগে তো টেস্ট করতে অনেক কম লাগতো বার্ডেমে, এখন বার্ডেমে অনেক 2-3 হাজার টাকা লাগে টেস্ট করতে। খুব সমস্যা হয়ে গেছে আমাদের চলাফেরা। আর দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, চোখে দেখে না, এরপরে প্রেশার আছে, ডায়াবেটিস, এরপরে আপনার হাড়ে সমস্যা আছে। তিনটি চরিত্রের প্রত্যেকেই বছরের পর বছর ধরে জটিল সব রোগে আক্রান্ত, চিকিৎসাও চলছে দীর্ঘ সময় ধরে। কিন্তু এ পর্যায়ে এসে সবারই যেন পিঠ ঠেকে গেছে দেয়ালে। কিন্তু কেন? মাসের বেতন পাই এই পুরো মাসের ওষুধ কিনে নিতাম, এখন তো তার পারি না, ডাবল হয়ে গেছে ওষুধের দাম। মানে আমরা কি ভাতই খাবো কি না, নাকি এই ওষুধেই খাবো? আজকে আমি যে টাকা আনছি, আমি ধারণা ছিল যে আমার 2000 টাকা হয়ে যাবে। পরে টেস্ট করাইছি, টেস্ট করার পরে ওষুধ কিনতে যে দুটো ওষুধ আমাকে কিনতে বাদ দিতে হলো, কারণ টাকা নাই। ওষুধ কিনতে পারেন? কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, খালি গর্ভিটাটুকু আছে, আর কিছুই নাই। চলতি বছরের মাঝামাঝি অত্যাবশ্যকীয় 53টি ওষুধের দাম বেঁধে দেয় সরকার। এই তালিকার একটি বাদে সবগুলোর দাম বাড়িয়েছে একটি কোম্পানি, সর্বোচ্চ 50% বাড়িয়েছে তারা। 14টি ওষুধের 41% দাম বেড়েছে আরেকটি নামি কোম্পানির। এছাড়া বাকি কোম্পানিগুলোরও একই অবস্থা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো এমনিই বাড়ছে, এখন যদি তার মধ্যে যদি ওষুধের দামটাও বেড়ে যায়, তাহলে আসলে মানুষ খুব হিমশিম খেতে হচ্ছে। প্রত্যেকটা ফার্মাসিউটিক্যালস পার প্রোডাক্টে 200% প্রফিট করে, 300% প্রফিট করে, একদম 100% প্রফিট না করে সেখানে 50% প্রফিট করে। এই ওষুধগুলো আমরা কিনছিলাম 600 টাকা দেয়, এখন 800 টাকা হয়ে গেছে, 800 টাকা নিয়েছিলাম, কোন পাতা কম নেয় অনেকগুলো। এই দাম দেখে আমাদের নিজের কাছে খারাপ লাগে, আর যারা অসহায় মানে যারা কিনতে পারতেছে না তাদের কেমন লাগে? জিসকা এমন ওষুধ আছে 100 টাকা পিস 120 টাকা করে নিয়ে গেছে, 10 টাকার ওষুধ 12 টাকা করে ফেলছে, 8 টাকার ওষুধ 10 টাকা করে ফেলছে। ভ্যাকসিন কো সবার আগে যারা বাড়াইছে, ওদের দেখা দেখে সব কোম্পানি আরও বাড়ায় ফেলছে। সাধারণ ভোক্তার এমন আকুতির পরেও ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর সুরেই যেন সুর মিলিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দাবি, পারিপার্শ্বিক পরিস্থিতির বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে, মূল্য বৃদ্ধি নয়। অন্যদিকে জনগণের বদলে কোম্পানির স্বার্থ সংরক্ষণকে বড় দায়িত্ব মনে করায় এমন পরিস্থিতির জন্য দায়ী বলছেন বিশেষজ্ঞরা। আমাদের এখানে যে প্রাইসটা তা অন্য দেশের চেয়ে কম, অংশে কোনো অবস্থাতেই বেশি নয়। যেভাবে বাজার মূল্যটা বেড়ে গেছে কম্পারেটিভলি, তো সেই তুলনায় ওষুধের মূল্যটা আমরা সমন্বয় করেছি, করতে বাধ্য হয়েছি, কারণ তাদের তো লস দিয়ে বিজনেস করতে পারবে না। যেহেতু এটা একটা সিন্ডিকেট, এখন একক ম্যানুফ্যাকচারার্স, তারাই এই দামটা ফিক্স আপ করে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে এই কাজগুলো করে নেয়। এখানে কিন্তু মূল দায়িত্বটা সরকারের, হাউ টু ফিক্স আপ দি প্রাইস। অত্যাবশ্যকীয় 117টির বাইরে ওষুধের দাম নির্ধারণে পূর্ণাঙ্গ কোনো নিয়ন্ত্রণ নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের। চিকিৎসকরা বলছেন বিশেষ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া ওষুধ কখনোই একজন মানুষের সারা জীবনের সঙ্গী হতে পারে না। অথচ জীবনের একটা পর্যায়ে গিয়ে অনেকেরই জীবন রক্ষার একমাত্র অবলম্বন হয়ে ওঠে ওষুধ। এমন মনোভাবের দায় যে শুধুমাত্র অসচেতনতা তা কিন্তু নয়, এর পেছনে কমিশনভোগী চিকিৎসক এবং অতি মুনাফালোভী ওষুধ প্রস্তুতকারী কোম্পানিরও দায় রয়েছে। রাশেদ আপ্পি, সময় সংবাদ, ঢাকা।